পুনের সংবাদ শীর্ষ দখল করেছে রকিবুল হুসেন আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে যে কোন সময় আটাইতক বেশি উচ্ছেদ চলা হব আর কোন সময় আটাইতক বেশি শিলহাকুত দখল হয়েছে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যে সময় মন্তব্য করেছে সেই সময়তে রকিবুল হুসেনে কৈছে আর এক মন্তব্য। রকিবুল হুসেনে কৈছে যে যিজন মন্ত্রীর দিনত এটা গছর পাতো নলরিছিল তেওঁৰ পারমিশন নোলোৱাকৈ সেইজন মন্ত্রী থাকুতে কেনেদরে শিলহাকুত দখল হয়েছিল লৈ আছে সবিশেষ ভিডিও ওয়ালত। উচ্ছেদ অভিযানক লৈ এইবার রকিবুল হুসেন আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মাজত কথার কথাকতি কার দিনত সর্বাধিক দখল হয়েছিল শিলহাকুর মাটি প্রশ্ন উত্থাপিত হয়েছে। শিলহাকুর মাটি কার দিনত সর্বাধিক দখল হয়েছিল, কোনে উৎসাহ দিয়েছিল শিলহাকুর মাটি দখল করবর বাবে জনতাক, কোনে উৎসাহিত করেছিল সেই সকলক যে শিলহাকুত আজি অট্টালিকা সাজিছে যে জুপুরি সাজিছে, কোন সময়ত সর্বাধিক দখল হয়েছিল শিলহাকুর মাটি, অসমত কোনটো সময়ত কার সরকারের দিনত আটাইতক বেশি দখল করা হয়েছিল শিলহাকুর মাটি প্রশ্ন উত্থাপিত হয়েছে। মুখ্যমন্ত্রীর ভাষ্য 2009-2015 ভিতর শিলহাকুত সর্বাধিক মাটি দখল হয়েছিল স্যাটেলাইটর তথ্য এই কথা কয় রকিবুল হুসেনের মন্তব্য। এই সময়সাত হিমন্ত বিশ্ব শর্মা আছিল আটাইতক ক্ষমতাশালী মন্ত্রী, তেওঁৰ দিনত তেওঁ নোহোৱাকৈ এটা পাতো লৰচৰ কৰা নাছিল, গতি কেনেদৰে শিলহাকুত দখল কৰিবলৈ সক্ষম হৈছিল জনতাই। রকিবুল হুসেন আৰু হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য এটা ৰাজ্যজুৰি খলকনৰ সৃষ্টি কৰিছে। প্ৰশ্ন শিলহাকুত হোৱা দখলৰ বাবে জগৰীয়া কোন, কোন প্রকৃততে জগরিয়া, কোনে প্রকৃততে উৎসাহ প্রদান করেছিল জনতাক শিলহাকুত মাটি দখল করবর বাবে। আজি ইটোর পিছত সেই অট্টালিকা ভাঙি পেলোৱা হয়েছে, ইটোর পিছত সেই ঘর ভাঙি পেলোৱা হয়েছে, মানুষে ঠান্ডাত কপি কপি থাকবলগিয়া হয়েছে, কান্দিছে ইনাই বিনাই কান্দিছে। অল্প আগতে আমি আপনার দেখাইছিল দুখনক বুলডোজার লগাই মন্দির ভাঙি পেলোৱা হয়েছে। এই মুহূর্তে রকিবুল হুসেনে মন্তব্য করেছে যে কার দিনত আটাইতক বেশি উচ্ছেদ চলা হল আর কার দিনত আটাইতক বেশি দখল করা হল, ঠিক একটা সময় হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য আপনি শুনাতে দরকার। আমি লই আছি রকিবুল হুসেনের মন্তব্য, প্রথমে আপনি শুনিল রকিবুল হুসেনের মন্তব্য। ডেভেলপমেন্ট বিভাগ আজি যিজন মুখ্যমন্ত্রী মানুষে ভাবিছে দেখা নাই গোটে কথাবিলাক দেখে, যিজন মুখ্যমন্ত্রী আজি হয়েছে সেইজনে গুৱাহাটীৰ দায়িত্ব থকা উন্নয়ন বিভাগের গুৱাহাটী ডেভেলপমেন্ট বিভাগের মন্ত্রী আছিলে, আর অন্য বিভাগটো বাদে দিয়ক কথা মতে যদি এটা এটা পাতো আপনার ইফাল ইফাল হওয়া নাছিল কংগ্রেসের দিনত, গুৱাহাটীতো একো কৰিব পৰা নাছিল, সকলোবিলাকতো তেওঁই কৰিছিল। আনকি গ্রীন বেল্টর মাটি গ্রীন বেল্ট ডিক্লেয়ার করার ঠিক আগ মুহূর্তত তেওঁ আনি পেলাই নকশা আর কোনবাই অভিযোগ আছে যে নকশা সলনি করে পাঁচ তারকা হোটেলও তাত করেছিল, গতি সময়ে সময়ে তোর পরিবর্তন হয়েছে। আজি ক্ষমতার বলিয়ান বলিয়া ক্ষমতার শক্তি আজি বলিয়ান হয়ে এনে ধরনের মানুষবিলাক ঘর ভাঙি পড়ছে, সরকারে আজি ঘরখন ভাঙিব নালাগে এই কৈছে যে এই সময়ত পরীক্ষা আছে, পরীক্ষার সময়ত যার নিজের লড়াটোর যদি পরীক্ষার সময় ঘরটো ভাঙি দিয়ে কি অবস্থা হয় আজি যিজন মুখ্যমন্ত্রী। এয়া হল রকিবুল হুসেনের মন্তব্য। রকিবুল হুসেনে কৈছে যে তেওঁ সেই সময় কংগ্রেসত আছিল, যিজন আজি অসমৰ মুখ্যমন্ত্রী তেওঁ ক্ষমতাশালী মন্ত্রী আছিল, গতি তেওঁৰ দিনত কেনেদৰে এই ঠাইত দখল হবলৈ পালে। অসমৰ মুখ্যমন্ত্রীক যেতিয়া প্রশ্ন সোধা হৈছিল যে কোন সময়ত আটাইতক বেছি দখল হৈছে শিলহাকুৰ মাটি, অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় কৈছিল 2009-2015 ভিতৰত। যদি আপুনি ভালদৰে চাই তেতিয়াহলে 2009-2014 অর্থাৎ লোকসভা নির্বাচনের ঠিক আগলৈকে অসমৰ আটাইতক ক্ষমতাশালী শক্তিশালী মন্ত্রীজনে আছিল অসমৰ বর্তমানৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা। তেতিয়াহলে কেনেদৰে দখল হৈছিল শিলহাকুৰ, অসমৰ মুখ্যমন্ত্রী এই সন্দৰ্ভত কি ভাষ্য দিয়ে শুনো। স্যাটেলাইট পিকচাৰে কয় 2009-2015 ভিতৰত হৈছে, যিখিনি পিকচাৰ আছে আপোনালোকক মই দি দিম, একদম খালি আছিল, মাত্র যোৱা 6-7 বছৰত ভৰি গ'ল। তেওঁলোকৰ ল'ব দিছোঁ, বদৰুদ্দিন আজমলে কি কৰিব মাটিখিনি লৈ, ঘৰ বনাবতো নোৱাৰে, গতিকে আজি কোচ ৰাজবংশী সন্মিলনীৰ অফিচটো মই ভাঙি দিব কৈছোঁ। স্যাটেলাইট পিকচাৰে কয় 2009-2015 ভিতৰত হৈছে, যিখিনি পিকচাৰ আছে আপোনালোকক মই দি দিম, একদম খালি আছিল, মাত্র যোৱা 6-7 বছৰত ভৰি গ'ল। এয়া ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় যে মন্তব্য করেছে 7 সেকেন্ড যার পিছতে আপনি শুনক, ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে বিগত 6-7 বছৰৰ ভিতৰত সর্বাধিক দখল হৈছে, বিগত 6-7 বছৰত অসমত মুখ্যমন্ত্রী আছিল কোন, অসমত সরকার কার, অসমত মুখ্যমন্ত্রী আছিল সর্বানন্দ সোণোৱাল, সরকার বিজেপি, তার মানে শিলহাকুত যে দখল এই দখলৰ বাবে জগৰীয়া কোন সেই সন্দৰ্ভত পরোক্ষভাবে ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় অন্য এক উত্তর প্রদান করেছে। লৈছে সবিশেষ ফুল প্লেটত। কার দিনত সর্বাধিক দখল হয়েছে শিলহাকুর মাটি, শিলহাকুত হওয়া দখলের বাবে প্রকৃততে কোন দায়ী, রাজ্যের সংবাদ মাধ্যমত খলকনের সৃষ্টি করেছে এই বিষয়টে। কোনে উৎসাহ দিয়েছিল শিলহাকুর মাটি দখল করবর বাবে, কাক উৎসাহ দিয়া হয়েছিল আর কিয় রাতির ভিতরতে বনুয়া হয়েছিল ইটোর পিছত সিটো ঘর শিলহাকুত, কোন সময় সর্বাধিক দখল হয়েছিল শিলহাকুর মাটি,
কোন সময়ত শিলহাকুর মাটি সর্বাধিক দখল করেছিল জনতায়। এই সন্দর্ভত অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিস্ফোরক মন্তব্য। মুখ্যমন্ত্রী বাইছ 2009-15 ভিতর শিলহাকুর চলিছিল সর্বাধিক দখল, তেতিয়া হলে এই সময়ত কোন আছিল ক্ষমতা? রকিবুল হুসেনের মন্তব্য, এই সময়ত হিমন্ত বিশ্ব শর্মা আছিল আটাইতকৈ ক্ষমতাশালী, গতিকে তেও কিয় এই ক্ষেত্রত মৌনতা অবলম্বন করেছিল? রকিবুল হুসেন আর হিমন্ত বিশ্ব শর্মার দুটা মন্তব্যই রাজ্যের সংবাদ মাধ্যমত ফলকৰ সৃষ্টি কৰিছে।